হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ভ্লগস। এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আজকে ভ্লগটা শুরু করছি একটু দেরি করেই, মানে সকালে সমস্ত কাজ কমপ্লিট, বাসি কাজ হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, এবারে আর কি রান্না বান্নার পালা। তো এখন থেকে আর কি ভ্লগটা শুরু করলাম। তার আগে চলে এসেছি পাখিদের ঘরে, তার কারণ এখন পাখিদেরকে দানা দেওয়ার সময় হয়ে গেছে। তো সকালের তো খাবার কমপ্লিট, এইবারে আর কি দানাটা দিয়ে দেবো। আর এই দেখো মিকু স্নানের জলও দিয়েছিলাম, স্নান করেছে, এইবারে আর কি জলটা এখান থেকে বার করে নিয়ে এই যে দানা রয়েছে এগুলো দিয়ে দেবো। যা গরম, পাখিদেরও কষ্ট, পশু পাখিদের সবার কষ্ট। আরে বাবা, এই দেখো দানাটার মধ্যে পিঁপড়ে হয়ে গেছে, লাল পিঁপড়ে। গরমে রোদে রাখি, আর মায়ের শাড়িটা ভাবছি মেলে দিই, তো অতক্ষণে পিঁপড়েগুলো চলে যাক, তোমাদেরকে দেখাচ্ছে। মানে গরমের মধ্যে দানাগুলো খাঁচার মাথায় রেখেছি, তাতেও পিঁপড়ে হয়ে গেছে। অন্যটাই দেখি, এটাতে তো এরকম পিঁপড়ে রয়েছে, আর জায়গাগুলোতে দেখি কি অবস্থা। আর এই দেখো, এই যে আমার ঘন্টু, পিকু 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 পিকু, এই যে ওরাও স্নান করেছে, জল পড়ে রয়েছে, দেখছো? আচ্ছা আচ্ছা, সব দানাগুলোই এই রোদে রেখে দিয়েছিলাম, এখন দেখছি আর নেই, চলে গেছে সব, ঝেড়ে দিয়েছি আর একবার ভালো করে। বাবরে, এদিকে ডাকাডাকি করছে, দেখছো কেমন হবে? এই যে চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি, বাবারি সব ডাকছে, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা, দিচ্ছি, আর নেই। এই যে আমার কোকো আর পিকু, কি যে গরম, এই দেখো। আমার মিকু, এই দেখো আমার মিকু, হ্যাঁ তাই তো, কোকো পিকু, ওই দেখো তো পিকু ডাকছে, পিকু পিকু নিজের নাম ধরে ডাকছে, দেখো ওর নিজের নাম ধরে ডাকছে। এটা সরিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে পিকু, ঠিক আছে, ওদেরকে তো খেতে দিয়ে দিলাম, ওরা খাক। আমি এখন এই ঘর থেকে মাছ নিয়ে যাই। গতকালকে মা কিছু মাছ ভাজা রেখে দিয়েছিল, কাতলা মাছ, কারণ অনেকগুলোই মাছ ছিল, তো ওই জন্য মাছ কিছু ভেজে রেখে দিয়েছিল, সেটাই আর কি আজকে ঝোল করবে। এই যে নিয়ে নিলাম, একেবারে এসেছি, ওখান একেবারে নিয়ে যাই, যা রোদ্দুর, বারবার আর কি বাইরে বেরোতে ইচ্ছা করে না। দরজাটা বন্ধ করছে এই পা দিয়ে, হাতে মাছটা ধরা রয়েছে বলে, তো আবার হয়ে গেছে বন্ধ। খুব গরম, খুব গরম। মা ভাত বসিয়ে দিয়েছে আর বলল কটা মিষ্টি আলু কেটে দিতে ভাজার জন্য, তাই গোল গোল করে মিষ্টি আলুগুলো কেটে দিচ্ছি। আজকেও মা বলছে ডাল করবে, আর তিনটে না চারটে মাছ রয়েছে, ওটা দিয়ে ঝোল করবে, আর সাথে মিষ্টি আলু ভাজা। আর গতকালকে আমডাল কিছুটা রয়েছে, সেইটা দিয়ে আমার হয়ে যাবে। মা বলছে তোর তো হয়ে যাবে, কিন্তু ডাল তো একটু করতে হবে। আমি বলে আমি আর প্লেন ডাল খাবো না, আমি ওই আমডালটাই খাবো, তো বাকিদের জন্য আর কি এমনি ডাল হবে, আর আমি আমডাল দিয়ে খেয়ে নেবো।
আর সাথে এই মিষ্টি আলুগুলো কেটে দিলাম। রান্নার যা যা জোগাড় করার ছিল সবই করে দিয়েছি। মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি, মিষ্টি আলুগুলো তো কেটে দিলাম ভাজার জন্য, তো যা জোগাড় করার ছিল সেগুলো করে দিয়েছি। আর গতকালকে যে জামাকাপড়গুলো কাচলাম সেইগুলোই এখন আলমারিতে তুলে রাখ, না হলে বাইরে থেকে থেকে আবার ময়লা হয়ে যাবে। এই গরমের মধ্যে না সত্যি বলতে কিছু করতে ইচ্ছা করে না। কালকে কত বেলায় কেচেছি কিন্তু যা রোদ্দুর ছিল এক ঘন্টাও মনে হয় লাগিনি, সব শুকিয়ে গেছে। তো কালকে আর সন্ধ্যেবেলা ইচ্ছা করছিল না করতে, রেখেই দিয়েছিলাম। এখন আর কি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে এই রান্নার জোগাড়টা হয়ে গেছে, তারপরে আর কি করছি এই ভাজ করে নিয়ে তারপরে বিছানাটা ঝাড় দিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে। এই কদিন আনা হয়েছে, মা কোনোদিন ভাগে কালোটা পায়, তুমি আজকে খাও, খেয়ে বলে যাও তোমাকে যে কালোটা দিলাম আসো খেয়ে, জল খেয়ে নেয় নাহলে বুঝতে পারো। এখন বোঝা যায় না, আগে ভালো ছিল, আগে কালোটা দারুণ লাগতো, এখন আর কালো সেই আগের টেস্ট নেই, মানে এখন মনে সবই যায়। আগে একটু খেলে আলাদা নোংরা ঝাল ঝাল লাগতো না কি সুন্দর, এখন আর অতটাও লাগে, এখন মনে হয় ওটা খেলেও যায় এটা খেলেও যায়। আজকে মাছের ঝোলটা কিন্তু মাই রান্না করছে, আমি সব কেটে দিয়ে জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রেখে বিছানাটা ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর মা মাছের ঝোলটা আজকে রান্না করছে। এই যে মা, কালকে মাছের ঝোলটা কেমন হয়েছিল বলো? খুব ভালো হয়েছিল, খুব সুন্দর খেয়েছে কালকে, মা বলছে দারুণ খেলাম মাছের ঝোল টক ডাল, মাঝে দারুণ খেলাম। গরমে খেতে ইচ্ছা করে না, কিন্তু দুটো জিনিসই দিয়ে এমন ফেভারিট হয়েছে, বাকি দুটো জিনিসই ভালো। ঝোলটা কালকে সত্যি খুব ভালো, খুব ভালো হয়েছে, হালকা পাতলাই করেছি কিন্তু আমি আর রান্না একটু হালকা পাতলাই করি, আমি বেশি মশলা টশলা দিয়ে রান্না আমিও খেতে পারি না, আমিও খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করি না, একদম অল্প করেই হচ্ছে। এক বেলার মতো তিন পিস না চার পিস মাছ আছে, তিন পিস মাছ আছে আর ডিম দিয়েছি দুটো, ওই মিলিগুলি হয়ে যাবে। তিন পিস মাছ আছে আর তিন পিস মাছ খাওয়ার মতো তো লোক নেই, মা আর বাবাই খাবে, ভাই তো নেই আর আমি তো মাছ খাই না, তিন টুকরো মাছ খাওয়ার মতো কেউ নেই। তো দু টুকরো মাছ আমি একটু বেশি ভালোবাসি, মা ওরাকেও ভালোবাসে, তো আমি একটু নাড়াচাড়া করে দিই, মা সব মশলা টশলা দিয়ে দিয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। স্নান করে তো এলাম, যতক্ষণ জল ঢালছিলাম কলের জলটা এত ঠান্ডা, মানে এত আরাম লাগে মানে বলে বোঝানোর মতো না, কিন্তু যেই আর কি স্নান কমপ্লিট করে ঘরে চলে আসে সেই গরম যেই কি সেই, যতক্ষণ জল ঢালি মনে হয় জল ঢালতেই থাকে, মানে থামতে ইচ্ছা করে না, এত ঠান্ডা জল। আর আজকে একটু অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, এখনও তিনটে বাজেনি, না হলে আমার তিনটে দশ পনেরো হয়ে যায় স্নান করে আস্তে আস্তে, আজকে তিনটার আগে স্নান করে নিয়েছি।
কারণ বেশি কাজ কিছু ছিল না, রান্নার জোগাড় তো তখন করে দিয়ে সব কাজ কমপ্লিট করে আর আজকে সময় নষ্ট না করে চলে গেছিলাম স্যার। কোনো দিন একটু ফোন টোন ঘাঁটি, ভিডিও দেখি, তো আজকে আর কিছু করিনি। ও বড় চুল ভেজাতেও ইচ্ছা করে না, কিন্তু গরমের মধ্যে মাথায় যদি ভালো করে জল না দিই আরও শরীরে কষ্ট হয়, ওই জন্য জল দিলাম গরমে আর কি মাথাটা ভেজাই। শীতকালে তাও এক দুদিন চুলে না জল দিলেও চলে যায়, কিন্তু গরমকালে চলে না। ওই হাওয়াতে হাওয়াতে এক্ষুনি শুকিয়েও যাবে। তোমাদের গরমে কি অবস্থা একটু জানিও, আমাদের তো খুবই খারাপ অবস্থা গরমে। আজকে আর স্নান করে সাথে সাথেই খেতে হবে না, কারণ তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, একটু পরে খাবো। মা ডাকছো কেন? ও বাবা, তোমার পাতে এটা কি? আমি ডিম নিয়েছি। মাছ খাবে না? মাছ তো আমি অবাক হয়ে গেছি, মা ভাত বেড়েছে দেখছি মা ডিম সিদ্ধ নিয়েছে, মাছ থাকতেও যে মাছ পোকা সে মাছ না নিয়ে ডিম সিদ্ধ নিয়েছে কিসের জন্য? আজকাল ঠান্ডা ঠান্ডা থাকবে তখন খাবো, এখন এখন ভালো লাগছে না। এটা কোনো কথা হলো? এই দেখো মা ভাত আর এখানে ডিম সিদ্ধ নিয়েছে, সাথে রয়েছে আমডাল, এটা তো কালকেই হয়েছিল, আমডাল অনেকটা করেছিলাম তো রয়ে গেছে, আর রয়েছে মাছের ঝোল, আর রয়েছে মিষ্টি আলু ভাজা, মুসুরির ডাল এমনি রসুন ফোড়ন দিয়ে, তাই তো? মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে যেটা আজকে হয়েছে খেয়ে নি। খেয়ে উঠে একটু রেস্ট নেব, তারপরে গাছে জল দেব। যা গরম এখন, মাটি ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, তো খেয়ে উঠে রেস্ট নিয়ে তারপর আর কি গাছে জল দেব। খেয়ে উঠে ভাত মাখলাম বুল্লুর জন্য, বাচ্চাদের জন্য, এই যে খাওয়ার জন্য আর কি ডাকাডাকি করছে। আর এখানে দেখো আর একজন এসে হাজির, মানে ওনাকেও আর কি খেতে দিতে হবে, খাবার সময় এসেছে, তো ওই জন্য একটু বেশি করে মেখেছি, ওদেরকে খেতে দিয়ে তারপর আবার ওকেও দেবো। এই দেখো সাহস দেখো, এর ছোটোটা সাহস দেখো, যাও বিধু। হ্যাঁ দিচ্ছি, আবার ডাকছে, দেখো আবার ডাকছে ওকে দেওয়ার জন্য, দাঁড়া দিচ্ছি ওকে, বাইরেই দিই কারণ ওখানে যেহেতু বাচ্চাগুলো আছে, না হলে আর কি ওখানে দিতাম, যেহেতু বাচ্চারা আছে তাই আর ওখানে রিক্স নিলাম না, বলা যায় না ওর খাওয়া হয়ে গেলে আবার ওদেরকে আর কি তাড়িয়েও দিতে পারে, কিছু করতে পারে, ওই জন্য আর কি এখানেই দিলাম। খাচ্ছে আর এখানে, এখানে বাচ্চাগুলো খাচ্ছে, খেয়ে নিলে আর কি সব পরিষ্কার করে মুছে নেব। বিকেল 4:15 বাজে, কেউ দেখলে বলবে না, এখনও এতটাই রোদ্দুর, সেই জন্য গাছে জল দেওয়া এখন সম্ভব না, সন্ধ্যাবেলার দিকে আর কি গাছে জল দেবো, সকালে যা দেওয়া হয়েছে হয়েছে, এখনও রোদ্দুর পরেই নি যে গাছে জল দেবো। দেখতে পাচ্ছ কত রোদ্দুর এই সময়টা, একটুও হাওয়া নেই, আজকে গাছের পাতা নড়ছেই না, মানে তাও এই কদিন হাওয়া দিচ্ছিল, গরম গরম হাওয়া ছিল, যদিও হাওয়া দিলেও আজকে কোনো লাভ নেই, কারণ হাওয়া দিলেও গরম হাওয়াই দেবে, কিন্তু আজকে হাওয়া দিচ্ছেই না, আজকে একদম হাওয়া দিচ্ছে না, পুরো আর কি নিস্তব্ধ হয়ে রয়েছে। 4:15 বাজে, কেউ বলবে না, আর গরমে আমার এই ফুলগুলো দেখো কেমন হয়ে গেছে, এই দুটো স্টিকের ফুল তো একেবারেই আর কি সব শুকিয়ে গেছে, আর কিছু নেই। তবে এই যে লাস্টে এটা হয়েছিলো, এটার একটা ফুলই এখনও রয়েছে। সেই দিন ভোর 4:30 সময় সেই যে ঘুম ভেঙেছে, 4:30 থেকে আর কি খুঁজতে বেরিয়েছি, তখন অন্ধকার, বাইরে আলোও নেই, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর কি চারিদিকে খুঁজেছি, এই যে এত দূর আর কি এসেছি, এই পিছন দিকে, আর এই যে পিসিদের বাগান রয়েছে ওই পিছন দিয়ে গিয়ে বাগানের ভিতর থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি। তখন হয়তো কিছুতে ওকে অ্যাটাক করেছিলো, হয়তো বিড়াল বা কুকুর কিছু হবে, ও আর কি পালিয়ে হয়তো তখন আর ভিতরের দিকে ঢুকতে পারিনি ঘরে, হয়তো পালিয়ে বাইরের দিকে ওইদিকে কোথাও চলে গেছিলো, সেই ভোর 4:30 থেকে ভাবো, ওকে যখন পেয়েছি তখন দুপুর 3 বাজে। যাই হোক এবার একটু রেস্ট নিই, কারণ এখন গাছে জল দেওয়া সম্ভব না, যা রোদ্দুর, একটু রেস্ট নিয়ে নিই, সন্ধেবেলা আর কি একদম মাটি ঠান্ডা হবে তারপরে আর কি জল দেব। এত কিছুর পরেও দেখো আমি ওদেরকে নিয়ে হয়রান হয়ে যাচ্ছি,
আমি একটু বাইরের দিকে এসেছি, আমার পিছন পিছন দেখো এই চলে এসেছে এখানে ওই অন্ধকারের মধ্যে। চলো ঘরে চল, ঠিক আছে ঠিক আছে, আমি একটুখানি বেরিয়েছি আমার পিছন পিছন। আরে এই চলো চলো ঘরে চলো চলো, দেখো দেখো আমাকে কেমন দৌড় করাচ্ছে দেখো। এই আজকে এক ফোঁটাও তো হাওয়া নেই, একটুও হাওয়া দিচ্ছে না। আজকে কথা বলতেও এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। এই দেখো এদের আর কি খেলা বন্ধ হচ্ছে না, কিন্তু খেলুক কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার। আর কতক্ষণ আর কি দেখবো, বারবার শুধু বাইরে চলে যাচ্ছে। মা গরম কেমন? হ্যাঁ আমি জানি না কবে বৃষ্টি হবে, কবে একটু শান্তি পাবো, আর নিতে পারছি না, মানে শরীর এবার অসুস্থ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তাও তো সহ্য করে আছে, এটাই বড় ব্যাপার। এত হিট আর নেওয়া যাচ্ছে না। মা চিন্তা করছে রাতে কি খাবে, চিন্তা করে নেক, ডিসাইড হয়ে গেলে তারপর তোমাদেরকেও জানাবো আর কি। দেখো মুখ চোখে জল দিয়ে এলাম, একটু ফ্যানের নিচে বসি, ভালো লাগছে না। নাহলে রাতের খাবারও মানে রেডি হয়ে গেছে, অনেক কিছু ভেবে চিনতে আর কি। এই হলো আমাদের আজকের ডিনার, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তখন তো বললাম ডিনারে আমাদের কী হবে জানতাম না, তো বাবা আর কি চানা আর ঘুগনি এই দুটো নিয়ে এসেছে, আর মা রুটি করেছে। তো এই হলো আমাদের আজকে রাতের ডিনার, রুটি সাথে চানা আর ঘুগনি, ঠিক আছে। আর মা বলল শুধু চানা খাবে, ঘুগনি দিতে না, মা একসাথে মটর আর চানা খেতে চাইনি, তাই মাকে দিয়েনি। মাকে শুধুই আর কি অল্প করেই মা বলল চানা দিতে, তাও বলেছে অল্প করে দিতে, তাই দেখো কত অল্প দিয়েছি। আর এই যে এটা হলো ভাইয়ের, আর এটা আমার। খাবার তো রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। গরমে তো একদম খেতে ইচ্ছাই করছে না, মা বললো শুধু চানা দিতে, মটর আর চানা মা একসাথে খেতে চাইছে না, তো মাকে ওই জন্য অল্প করেই দিলাম। মা আর কি খুব বুঝে শুনে আর কি খাওয়া দাওয়া করে, ঠিক আছে। মা বলে আমার পায়ের যা অবস্থা, যদি পেট গড়বড় হয় খুব মুশকিল হয়ে যাবে, ওই জন্য আর কি মাকে শুধুই চানা দিয়েছি। আর আমি আর ভাই চানা দিয়ে আর ঘুগনি দিয়ে খাবো, বাবা রুটি খেয়েছে মাছের ঝোল দিয়ে। বাবা চানাও খায়নি, বাবা ঘুগনিও খায়নি, বাবা শুধু মাছের জল দিয়ে রুটি খেয়েছে। তো 11:30 বাজতে যায়, এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি অনেক কাজ আছে, ভিডিও এডিট আছে, অনেক কাজ আছে। কারণ আগের দিন আমি এডিট না করলে পরের দিন এডিট করতে খুব সমস্যা হয়ে যায়, পরের দিন আবার ভিডিও বানানো থাকে, এডিট করার থাকে, ঘরের কাজ থাকে, হয় না। তো খেয়ে দিয়ে উঠে তারপরে আর কি ভিডিওটা এডিট করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।